আজকে আমরা ধান পা দিব। অনেকদিন হলো ধানগুলো সিদ্ধ করা হয়েছে, তো সিদ্ধ করার পরে রোদ না থাকার কারণে আর কি শুকোতে পারিনি। অসময়ে ধানগুলো এসেছিল মানে খাবার জন্য, এখন ধানের সিজন না, এখন ধানের সিজন নয়, তবুও এগুলো সিদ্ধ করা হয়েছে কারণ শীতের মধ্যে এগুলো খাওয়া হবে। রোদের তাপ খুব আছে, মনে হয় বৃষ্টির দিনগুলো গেল। খাওয়া দাওয়ার বয় পা দিবে না তুমি, আরে হাফে টাকা দিছে। আমাদের কুকুরগুলো কিরকম হাইপাই হাইপাই করছে, টান কেমন করে আর একটু ভালো হন দে। হাত দিয়ে ধানগুলো জড়ো করা হচ্ছে, তো গামলার ভিতরে এই ধানগুলো উঠানো হবে। তোলো ধানগুলো গামলার ভিতর তোলো, আমি ক্যামেরার পিছনেই থাকি কারণ যেহেতু আমার ভিডিও করা লাগে। এখন ধানগুলো আমরা ভরছি গামলাতে, করে ধানগুলো গামলাতে ভরতে হয়। গামলাতে ধানগুলো নিয়ে এখন আমাদের এই ধানগুলো একটু জুড়াইতে দিতে হবে, কারণ বস্তায় বললে ধানের চালগুলো ভেঙে যাবে, তো এগুলো এখন রাখা হচ্ছে এখানে। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করব না, তো আজকে এই পর্যন্তই, অন্য কোনো এক ভিডিও হাজির হব আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে।